সৌরভ গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। আজ দেখাবো স্কিন স্কার্পিং কিভাবে কালেকশন করতে হয় এবং টেস্ট করতে হয়। তাই স্কিন স্কার্পিং কালেকশন করার যে সমস্ত ম্যাটেরিয়াল এবং রিয়েজেন্ট লাগবে সেগুলো সাথে আমি আপনাদেরকে সর্বপ্রথম পরিচয় করে দিব। প্রথমে মাইক্রোস্কোপ স্লাইড, তারপরে কভার স্লিপ, 20% পটাশিয়াম হাইড্রো অক্সাইড সলুশন, পেট্রি ডিশ এবং সার্জিক্যাল ব্লেড। স্কিন স্কার্পিং কালেকশন করার আগে স্কিন স্কার্পিং সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিব। এর যে স্থানে আক্রান্ত হয়েছে সেই স্থান থেকে আমরা স্কিন স্কার্পিং কালেকশন করব। দ্বিতীয়ত, আক্রান্ত স্থানে একটা ব্লেড দ্বারা ভালোভাবে ফ্র্যাগমেন্ট গুলো প্রথমে পরিষ্কার পেট্রি ডিশে নিতে হবে। এবার স্লাইডের উপর 1-2 ফুটা 20% পটাশিয়াম হাইড্রো অক্সাইড নিতে হবে। স্কিন স্কার্পিং এর অংশগুলো পটাশিয়াম হাইড্রো অক্সাইডের দ্রবণে ভালোভাবে মিক্সড করে স্লাইডের উপর একটা কভার স্লিপ দিতে হবে। স্লাইড তৈরির পর 1/2 থেকে 2 ঘন্টা পর মাইক্রোস্কোপে দেখলে রেজাল্ট ভালো পাওয়া যাবে। সাধারণত যে সমস্ত কমন অর্গানিজম স্কিন স্কার্পিং এ পাওয়া যায় সেগুলো হলো ইপিডার্মো ফাইটন, মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন, হোয়াইট পিডরা, ব্ল্যাক পিডরা, হিস্টোপ্লাজমা, টিনিয়া নিগ্রা। স্কার্পিং কালেকশন করতে হয় আমার পেশেন্টের নখের থেকে আমি স্কিন স্কার্পিং এখন আমি কালেকশন করব। নখ এবং চামড়া দুটো মিলেই স্কিন স্কার্পিং কালেকশন করব। স্কিন স্কার্পিং আমার কালেকশন করা হয়ে গেল। এখন আমি 1-2 ফুটা পটাশিয়াম হাইড্রো অক্সাইড দিয়ে দিব। এখন আমি পরিষ্কার স্টেলাইজ কাঠি দ্বারা এভাবে মিক্স করে নিব। আমি 1-2 ফুটা স্লাইডের উপর দিয়ে দিব এবং কভার স্লিপ দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, আমার স্কিন স্কার্পিং স্লাইড রেডি করা হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে মাইক্রোস্কোপে স্কিন স্কার্পিং স্লাইড দেখাবো কিভাবে দেখতে হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোস্কোপে স্কিন স্কার্পিং কিভাবে দেখতে হয়। আমি আজকে যে পেশেন্টের স্কিন স্কার্পিং দেখছি, স্কিন স্কার্পিং ফাউন্ড হাইপি। আমি আপনাদেরকে দেখাবো হাইপি দেখতে। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।